डियर स्टूडेंट्स, तुम्हारा देखो साइंस फ्रेंड यूट्यूब चैनल। आज हमें तुम्हारे संगे पंचम श्रेणी परिवेश बोईटी थेके प्रथम अध्याय मानवदेह थेके 10 नम्बर पार्ट निये आलोचना करब। आमि एर आगेर भिडियोगुलोते 1 থেকে 9 पर्यन्त समस्त पार्ट आलोचना करे दिएछि। तुम्हारा जदि सेई भिडियोगुलो देखे ना थाको अवश्य किन्तु प्लेलिस्ट थेके देखे निओ। 10 নম্বর পার্টটাতে কি বলা আছে দেখো, অস্থি সন্ধির হিসাব নিকেশ। কি বলা আছে, হাড়ের সংখ্যা গুনতে গিয়ে নতুন এক খেলা শুরু হলো, হাড়ের জোড় কটা। জোড়গুলো না থাকলে বল ধরা যেত না। ক্রিকেট খেলায় স্পিনার বল ধরে মুচড়ে ছাড়ে, কবজি পর্যন্ত সব আঙুল কাজ করে, কবজি থেকে আঙুলের মাথা পর্যন্ত কটা জোড়। ঠিক আছে, এই প্যারাটাতে কি বলা আছে যে হাড়ের সংখ্যা গুনতে গিয়ে একটা নতুন খেলা শুরু হলো। খেলাটা কি না, হাড়ে কটা জোড় আছে। জোড় বলতে জিনিসটা কি, আমি তোমাদের একটু ছবি দেখে বুঝিয়ে দিই। এই আঙুলটার ক্ষেত্রে দেখো, দেখো এখানে একটা জোড় আছে, এখানে একটা জোড় আছে, এখানে একটা জোড় আছে। অর্থাৎ এই আঙুলটাকে আমরা কিন্তু 3টে ভাগে ভাগ করতে পারছি। তাহলে এই যে এই ভাঁজটা আর এই ভাঁজটা একটা জোড়ে আছে, ঠিক আছে। তাহলে এইখানে একটা জোড় মুখ, আবার এইখানটা আর এইখানটা সেখানে একটা জোড় মুখ আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আবার এই ভাঁজটা আর এই ভাঁজটা, এটা দুটো জোড়া আছে কোনখানটায়, না এই জোড় মুখটায় কিন্তু জোড়া আছে। তাহলে এইভাবেই কিন্তু হাড়গুলো একে অপরের সাথে জুড়ে আছে। বলছে যদি এই জোড় মুখগুলো না থাকতো তাহলে কি হতো, আমাদের এই হাতগুলো সোজা থাকতো, তার ফলে কি কোনো কিছু ধরতে কিন্তু আমরা পারতাম না। কারণ দেখো, আমরা যদি পেন্সিলটাও ধরতে যাই আমাদের কিন্তু হাতটা ভাঁজ করতে হচ্ছে। যদি হাতটা সোজা থাকতো আমরা পেন্সিলটাও ধরতে পারতাম না, কারণ এরকম জোড় মুখ থাকতো না। আশা করি বুঝতে পেরেছ যে হাড়গুলোর মধ্যে থাকা জোড় মুখটা কতটা কার্যকরী। ঠিক আছে, তাহলে এইভাবে কবজি থেকে আঙুলের মাথা পর্যন্ত কটা জোড় আছে সেটাই কিন্তু কোশ্চেনটা এলো। স্যার ক্লাসে এলে বল ধরার মতো আঙুল ভাঁজ করে দেখালো জন। জন কি করলো, যখন স্যার ক্লাসে এলেন তখন বল ধরার মতো, অর্থাৎ এটা যদি পেন্সিলটা যদি বল হয়, আমরা বলটাকে এইভাবে ধরি, ঠিক আছে, তাহলে বল ধরার মতো আঙুলগুলোকে ভাঁজ করে স্যারকে দেখালো জন। ঠিক আছে, স্যার তখন বললেন হাড় হলো অস্থি, জোড় হলো সন্ধি। তখন স্যার কি বললেন, না হাড় যেগুলো আমরা ছবিতে তোমাদের দেখালাম সেগুলো হচ্ছে হাড়। তাহলে হাড়ের একটা অপর নাম আছে, তার নাম কি অস্থি আর জোড়। মানে হাড়গুলো একে অপরের সঙ্গে যে জায়গাটায় যুক্ত আছে, এইখানটা একটা হাড় আছে, এখানটা একটা হাড় আছে, তাহলে এই হাড়টা যে জায়গাটায় যুক্ত আছে সেটাকে কি বলা হচ্ছে, জোড়মুখ। আমি সাধারণ বাংলা ভাষায় বলছি, এটাকে কিন্তু ভালো ভাষায় বলা হয় সন্ধি। ঠিক আছে, আর হাড়ের জোড়কে বলা হয় অস্থি সন্ধি। অর্থাৎ হাড় যেহেতু অস্থি, অপর নাম হাড়ের, আর জোড়ের যেহেতু অপর নাম সন্ধি, সেই কারণে হাড়ের জোড়কে বলা হয় অস্থি সন্ধি। তাহলে এই যে জোড় মুখগুলো আমরা কি বলতে পারছি এখন, এগুলো কিন্তু অস্থি সন্ধি নামে বলতে পারছি। ঠিক আছে, তারপর দেখো কি লেখা আছে, সারা গায়ে কোথায় কোথায় অস্থি সন্ধি আছে। তখন স্যার কোশ্চেন করলেন ছাত্রছাত্রীদের যে সারা গায়ে কোথায় কোথায় অস্থি সন্ধি এরকম আছে, শরীরে হাত দিয়ে আর নরকঙ্কালের ছবি দেখে বোঝার চেষ্টা করো। স্যার এই ছবিটা টাঙিয়ে দিয়েছে, এই ছবিটা দেখে এবং নিজেদের শরীরে হাত দিয়ে কিন্তু এই যে অস্থি সন্ধিগুলো কোথায় কোথায় আছে সেগুলো কিন্তু জানার চেষ্টা করলো। মানে সবাইকে কোশ্চেনটা করলেন স্যার, সবাই কিন্তু এইভাবে একটু জানার চেষ্টা করে স্যারকে উত্তরটা বলতে চাইল। রঞ্জন বলল এত হাড়, এদের আলাদা আলাদা নাম নেই কেন, সরি এদের আলাদা আলাদা নাম নেই। তখন রঞ্জন বলল যে স্যার আমাদের শরীরে এত হাড় আছে, তাহলে এদের আলাদা আলাদা নাম নেই। তখন স্যার কি বললেন উত্তরে, স্যার বললেন যে আছে, কয়েকটা নাম আমি বলছি। মানে স্যার কয়েকটা নামের কিন্তু উল্লেখ করছেন, যেমন কনুই থেকে কবজি পর্যন্ত, তোমাদের একটা ছবি দেখে আমি বুঝিয়ে দিই তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে। কনুই থেকে কবজি, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এটাকে বলা হচ্ছে কবজি। তাহলে এখান থেকে এই পর্যন্ত যে হাড়টা, সেখানে কিন্তু দুটো হাড় আছে। আমি তোমাদের এর আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যেটা ছোট বড় হাড়ের কথাতে, সেখানে কিন্তু দুটো হাড় আছে, আমি তোমাদের বলে দিয়েছিলাম। সেই দুটো হাড়ের নাম কি, একটা হচ্ছে আলনা, একটা হচ্ছে রেডিয়াস। ঠিক আছে,
কাঁধ থেকে কনুই, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যে নামটা হাড়, মানে যে হাড়টা আছে তার নাম হচ্ছে হিউমেরাস, মেরুদণ্ড। এই যে আমাদের ঘাড় থেকে, মানে এখান থেকে এই পর্যন্ত কোমর পর্যন্ত যে হাড়টা সেটা হচ্ছে মেরুদণ্ড বলি আমরা। তার নামটা কি, যে হাড়টা আছে সেটাকে বলা হচ্ছে ভার্টিব্রা বা কশেরুকা। কোমর থেকে হাঁটু, কোমর থেকে মানে কি এইখান থেকে, মানে এই যে এইখানটা থেকে এই পর্যন্ত, তাহলে কোমর থেকে হাঁটু পর্যন্ত ফিমার, আর হাঁটুর নিচে থেকে গোড়ালি পর্যন্ত সেখানেও কিন্তু দুটো হাড় আছে, যেটা কনুই থেকে কবজিতে যেরকম দুটো হাড় আছে ঠিক সেরকম হাঁটুর নিচে থেকে গোড়ালি পর্যন্ত দুটো হাড় আছে, একটা হচ্ছে টিবিয়া একটা হচ্ছে ফিবুলা, ঠিক আছে, মানে এইখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে। এবার দেখো এই কোমর থেকে হাঁটু, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যে হাড়টার নাম আমি তোমাদের বললাম ফিমার, এটা হচ্ছে মানব দেহে যে সমস্ত হাড় আছে তাদের মধ্যে সব থেকে বড় হাড়। কি বললাম না, ফিমার হচ্ছে সবচেয়ে বড় হাড়, ঠিক আছে, সবচেয়ে বড় হাড় মানব দেহে অবস্থিত। আশা করি বুঝতে পেরেছো, এই কোশ্চেনটা কিন্তু তোমরা ভালো করে একটু খেয়াল রাখবে। এবার দেখো তারপরে কি লেখা আছে, হাড়গুলো অস্থি সন্ধিতে কি দিয়ে লাগানো থাকে। তখন একজন কোশ্চেন করলো, মানে রঞ্জনী কিন্তু স্যারকে কোশ্চেন করলো, কি করলো যে হাড়গুলো অস্থি সন্ধিতে কি দিয়ে লাগানো থাকে। আমরা জানলাম এতক্ষণ ধরে কি জানলাম, যে হাড়গুলো যে জায়গাটা জোড়া থাকে সেটাকে বলা হচ্ছে অস্থি সন্ধি, ঠিক আছে। তাহলে এই অস্থি সন্ধিতে হাড়গুলো কিভাবে লাগানো থাকে। তখন স্যার কি বললেন, না স্যার বললেন যে দড়ির মতো একরকম জিনিস তাকে বলে লিগামেন্ট। তখন স্যার বললেন যে দড়ির মতো একরকমের জিনিস দিয়ে এই দুটো হাড়, যদি আমি হাতের ক্ষেত্রে দেখি এই দুটো হাড় কিন্তু একে অপরের সঙ্গে অস্থি সন্ধিতে লাগানো থাকে, আর এই যে দড়ির মতো জিনিসটা তার নামটা কি, সেটা হচ্ছে লিগামেন্ট বলে, ঠিক আছে। তারপরে দেখো কি লেখা আছে, কাঁধ কোমর হাত ও পায়ের অস্থি সন্ধির মাঝখানে একরকমের হরহরে তরল থাকে। তাহলে হরহরে তরলটা কোথায় কোথায় থাকে, যেগুলোতে অস্থি সন্ধি দেখা যায় সেগুলোতেই থাকে। যেমন আমাদের কাঁধে অস্থি সন্ধি আছে, কারণ দেখো এইখানের হাড় আর এইখানের হাড় দুটো যুক্ত হচ্ছে, সেই কারণে এখানটা একটা অস্থি সন্ধি তৈরি হয়ে যাচ্ছে, সেই কারণে কাঁধে কিন্তু একরকমের হরহরে তরল থাকে। কোমরের ক্ষেত্রেও থাকে, কারণ কোমরে দেখো এখানে আছে কি ভার্টিব্রা বা কশেরুখা, এখানে আছে কি ফিমার, তাহলে এখানে হাড় দুটো যুক্ত হচ্ছে, তার মানে অস্থি সন্ধি তৈরি হচ্ছে, এখানেও তরল আছে। যেমন হাতের ক্ষেত্রে দেখো, হাতের ক্ষেত্রে আমি বলছি, যেমন এই হাড় আর এইখানে যে পাঁচটা আঙুলের হাড় এখানে যুক্ত হচ্ছে, সেখানে একটা অস্থি সন্ধি তৈরি হচ্ছে, সেখানেও একটা হরহরে তরল দেখতে পাওয়া যায়। পায়ের ক্ষেত্রে দেখো, যেমন ধরো এই গোড়ালির ক্ষেত্রে আমি বলছি, এখানেও তোমরা দেখতে পাবে, কিন্তু গোড়ালির ক্ষেত্রে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমি এইটখানটা একবার দেখিয়েছি সেই কারণে। তাহলে গোড়ালির ক্ষেত্রে কি হচ্ছে, এই হাড়টা আছে প্লাস এই আঙুল থেকে যে হাড়গুলো গিয়ে এই গোড়ালিতে যুক্ত হচ্ছে, সেখানে একটা অস্থি সন্ধি তৈরি হচ্ছে, সেখানেও কিন্তু এই রকমের হরহরে তরল থাকে। বলছে এই হরহরে তরল যদি না থাকতো তাহলে কি অসুবিধা হতো, সেটা কমে গেলে হাড়ের নড়াচড়া করতে অসুবিধা হয়। অর্থাৎ হরহরে তরলটা যদি না থাকতো তাহলে কি হতো, আমরা হাঁটু কিন্তু ভাঁজও করতে পারতাম না, হাঁটু বলো হাত বলো কোনো জায়গায় কিন্তু আমরা ভাঁজ করতে পারতাম না। তখন রিনা বলল যে জিমনাস্টিক্স করলে অনেক অস্থি সন্ধি খুব নমনীয় থাকে। তখন রিনা বলল যে জিমনাস্টিক করলে কিন্তু অস্থি সন্ধিগুলো খুব নমনীয় থাকে, অর্থাৎ সচল থাকে, আমরা কিন্তু সহজেই ভাঁজ করতে পারি। তখন স্যার কি বললেন, স্যার বললেন যে ঠিক, অর্থাৎ রিনা ঠিকই বলেছে, আর অস্থি মজবুত করার জন্য ক্যালসিয়াম দরকার, আর ক্যালসিয়াম কোথায় কোথায় থাকে, দুধ এবং ডিমে তা আছে। অর্থাৎ স্যার যেটা বললেন যে অস্থি মজবুত করার জন্য আমাদের কি দরকার, ক্যালসিয়াম দরকার, আর এই ক্যালসিয়াম কোথায় কোথায় থাকে, দুধ ডিমে কিন্তু থাকে। আশা করি বুঝতে পেরেছ, এবং এখান থেকে যে কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো সেগুলো কিন্তু আমি একটু আলোচনা করে দিই। প্রথম যে কোশ্চেনটা, যদি হাতে জোড়ামুখ না থাকতো, সরি, যে কোনো জায়গায় যদি অস্থি সন্ধি না থাকতো তাহলে কি অসুবিধা হতো, আমরা কোনো কিছু ধরতে পারতাম না। তাহলে কি বললাম আর একবার বলে দিই, যদি অস্থি সন্ধি না থাকতো তাহলে আমরা কোনো কিছু ধরতে পারতাম না, এটা তোমরা লিখে দেবে, ঠিক আছে। দুই নম্বর কোশ্চেনটা, হাড়ের অপর নাম কি, তখন তোমাদের লিখতে হবে অস্থি।
তিন নম্বর কোশ্চেনটা, জোরের অপর নাম কি? তখন তোমাদের লিখতে হবে সন্ধি। আর অস্থি সন্ধি কাকে বলে? হাড়ের জোরকে বলা হয় অস্থি সন্ধি। আমাদের শরীরে যে অস্থি সন্ধিগুলো আছে আমরা কিভাবে দেখতে পাই? তখন তোমাদের বলতে হবে নর কঙ্কালের ছবি দেখে মানে আমরা জানতে পারি, ঠিক আছে? যদি বলে যে কোথায় কোথায় অস্থি সন্ধি আছে, তখন তোমরা এইগুলো ছবি দেখে একটু মনে রাখার চেষ্টা করো। দেখো কাঁধে আছে, কনুই আছে, যেগুলো জোড়া জোড়া মুখ সেগুলোই তোমরা দেখতে পাবে। অর্থাৎ কাঁধে, কনুই, কবজিতে, হাঁটুতে, গোড়ালিতে এগুলো কিন্তু আছে, এছাড়া কোমরেও আছে, ঠিক আছে? এগুলো যদি পড়ে, এবার দেখো যে কোশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এই পয়েন্টগুলো। কনুই থেকে কবজি পর্যন্ত কটা হাড় আছে? তোমাদের কোশ্চেন পড়তেই পারে এবং তাদের নাম আলনা রেডিয়াস। কাঁধ থেকে কনুই পর্যন্ত যে হাড় সেটা হচ্ছে হিউমেরাস। মেরুদণ্ডের অপর নাম কি? ভার্টিব্রা, কশেরুকা, মানে তোমরা যে কোনো একটা নাম কিন্তু তোমরা মনে রাখতে পারো। কোমর থেকে হাঁটু পর্যন্ত যে হাড়টা আছে সেটাকে ফিমার বলছে। হাঁটুর নিচে থেকে গোড়ালি পর্যন্ত দুটি হাড় আছে, সেগুলো কি কি? টিবিয়া, একটা ফিবুলা, ঠিক আছে? হাড়গুলো অস্থি সন্ধিতে কি দিয়ে লাগানো থাকে? তখন তোমাদের লিখতে হবে হাড়গুলো অস্থি সন্ধিতে দড়ির মতো একরকমের জিনিস দিয়ে লাগানো থাকে, তাকে বলা হয় লিগামেন্ট। বা অপর কোশ্চেনটাও পড়তে পারে যে লিগামেন্ট কাকে বলে? তখন তোমাদের বলতে হবে হাড়গুলো অস্থি সন্ধিতে দড়ির মতো একরকমের জিনিস দিয়ে লাগানো থাকে, একেই বলা হয় লিগামেন্ট। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো হরহরে তরল কোথায় কোথায় থাকে? যেগুলোতে অস্থি সন্ধি থাকে সেগুলোতেই থাকে, যেমন কাঁধে থাকে, কোমরে থাকে, হাতে থাকে, পায়ে থাকে, ঠিক আছে? যদি হরহরে তরল না থাকতো বা কমে যেত তাহলে কি অসুবিধা হতো? না, হাড়ের নড়াচড়া করতে অসুবিধা হতো। তাহলে এইটা তোমরা লিখে দেবে পয়েন্টটা। অস্থি সন্ধি মানে পরের কোশ্চেনটা বলছি আমি, অস্থি সন্ধি খুব নমনীয় থাকে কি করলে? তখন তোমাদের লিখতে হবে জিমনাস্টিক করলে। আর এটা আমি কিন্তু বললাম অস্থি সন্ধির কথা। আর যদি আমি বলি যে অস্থি মজবুত করার জন্য আমাদের কি করা দরকার, তখন তোমাদের বলতে হবে ক্যালসিয়াম দরকার। বা এটাও তোমাদের কোশ্চেন পড়তে পারে যে অস্থি মজবুত করতে কোন ধাতু দরকার, তখন তোমাদের লিখতে হবে কিন্তু ক্যালসিয়াম। আর এই ক্যালসিয়াম কিসে কিসে পাওয়া যায় পরের কোশ্চেনটা, সেটা হচ্ছে দুধ এবং ডিমে কিন্তু পাওয়া যায়। আশা করি বুঝতে পেরেছ। এবার আসি দেখো অ্যাক্টিভিটিগুলো কী বলেছে। প্রথমটা দেখে নিই, শরীরের হাড়ের বিষয়ে দেখে আর গুণে লেখো। প্রথমটা বলা আছে এক হাতে কাঁধ থেকে কবজির আগে পর্যন্ত হাড়ের জোর কটা গুণে খাতায় লেখো। এক হাতে বলেছে কাঁধ থেকে কবজির আগে পর্যন্ত, অর্থাৎ দেখো এইখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে? বলছে কটা জোড় আছে লিখতে বলেছে। কাঁধে একটা জোড় আছে আর এই জায়গাটাতে কিন্তু একটা জোড় আছে, তাহলে দুটি জোড় আছে, সেটাই কিন্তু আমি এখানে দেখো লিখে দিয়েছি দুটি। পরেরটায় দেখো কি লেখা আছে, কাঁধ থেকে কবজি পর্যন্ত কটা হাড়, এখানে কিন্তু জোর বলেছিল, এখানে কিন্তু বলেছে দেখো হাড়। তাহলে কাঁধ থেকে কবজি পর্যন্ত কটা হাড় আছে? দেখো এখানে একটা হাড় আর এখানে আমি কি বলেছি দুটো হাড়, তোমরা ছবিতেও দেখতে পাচ্ছ। দেখো এই এই একটা হাড় আর এই একটা হাড়, তার মানে মোট কিন্তু তিনটে হাড় আছে। যদি আমরা এক হাতের ক্ষেত্রে খেয়াল করি তাহলে সেই কারণে দেখো আমি লিখে দিয়েছি তিনটে, ঠিক আছে? পরের যে অ্যাক্টিভিটিটা আছে সেটা কি বলেছে দেখো, অস্থি মজবুত করা আর অস্থি সন্ধিগুলো নমনীয় করার বিষয়ে আলোচনা করে লিখুন। অস্থি মজবুত হলে কি সুবিধা? অস্থি যদি মজবুত হয় তাহলে কি আমরা কাজ করতে পারি? অস্থি যদি নমনীয় হয়, আমরা যদি অস্থি নমনীয় হতো বা হাড় যদি নমনীয় হতো তাহলে কি হতো, এই পেন্সিলটাও কিন্তু আমাদের ধরার মতো ক্ষমতা থাকতো না, তাহলে কোনো কিছু কাজ করতেই আমরা কিন্তু সুবিধা পাই অস্থি মজবুত বলে। কি করলে অস্থি মজবুত হয়, কি করলে অস্থি মজবুত হয় তোমাদের আমি এইমাত্র বললাম না, অস্থি মজবুত করতে গেলে আমাদের ক্যালসিয়াম দরকার। ক্যালসিয়ামটা কোথা থেকে আসে? দুধ এবং ডিম থেকে, সেই কারণে দুধ এবং ডিম খেলে আমাদের অস্থি মজবুত হয়। পরেরটায় দেখো, অস্থি সন্ধি নমনীয় হলে কি সুবিধা? অস্থি সন্ধি নমনীয় হলে কি সুবিধা? দেখো এখানটায় আমি তোমাদের এইমাত্র বললাম যে হাড়ের নড়াচড়া করতে সুবিধা হয়, ঠিক আছে? অস্থি সন্ধি নমনীয় হলে সেই জায়গাটা দেখো, এটাই আমি লিখেছি, কোনো জায়গা সহজেই আমরা ভাঁজ করতে পারি। কারণ অস্থি সন্ধি মানে এই জায়গাগুলো যদি নমনীয় না হতো তাহলে এইভাবে আমরা ভাঁজ করতে পারতাম না, ঠিক আছে? সেটাই আমি এই জায়গায় লিখলাম।
কি করলে অস্থিসন্ধি নমনীয় হয়? তোমাদের আমি এইমাত্র বললাম জিমনাস্টিক করলে অস্থিসন্ধি নমনীয় হয়। আশা করি বুঝতে পেরেছো এবং জিমনাস্টিক বানানটা কিন্তু তোমরা একটু ঠিক করে লিখবে, মানে ভুলভাল লিখবে না। আজকের ভিডিওতে আমি এইটুকুই পড়ালাম। যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো।